আলহামদুলিল্লাহ বাকি নিচ্ছে মোহাম্মদ হাফেজ জাহিদ হাসান ইমন, পিতা মোহাম্মদ রিয়াজউদ্দিন, থানা জয়দেবপুর, জেলা গাজীপুর। তার পিতাকেও সম্মান করা হচ্ছে। আল্লাহ তাআলা এই সন্তানকে হকানি আলেম হিসেবে কবুল করুন, আল্লাহ তাআলা জামানার বড় আলেম হিসেবে কবুল করুক। আলহামদুলিল্লাহ অভিভাবককেও আলহামদুলিল্লাহ পাগি প্রদান করা হচ্ছে, আল্লাহ ইজ্জত দান করেছে, ঠিক কিনা ধরে বলেন, আল্লাহ কবুল করুক বলে আমি সম্মানিত হাজির এই দারুল আকাম হিস মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। দুই নম্বর হাফেজ মোহাম্মদ মুশিউর রহমান পানি, পিতা মোহাম্মদ হাবিবুর রহমান, থানা জয়দেবপুর, জেলা গাজীপুর। হাফেজ মোহাম্মদ মুশিউর রহমান পানি, সকলে তোমরা মঞ্চ থেকে আস্তে আস্তে চলে আসো। পিতা মোহাম্মদ হাবিবুর রহমান, অভিভাবক পিতা মোহাম্মদ হাবিবুর রহমানকে আল্লাহ কবুল করুক, আলম হিসেবে কবুল করুক। তিন নম্বর মোহাম্মদ নাসিরুর রহমান সাকিব, পিতা মাওলানা আলমগীর হুসাইন, যিনি দারুল আরকান হিস মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল, তার সন্তানকে আজকে পাবলিক প্রদান করা হচ্ছে বলে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মাসুদুর রহমান সাকিব, পিতা মোহাম্মদ মাওলানা আলমগীর হুসাইন, থানা জয়দেবপুর, জেলা গাজীপুর, যিনি মাদ্রাসার মহতামিম, তাকেও পাবলিক প্রদান করা হচ্ছে, আল্লাহ তাআলা হকানি আলেম হিসেবে কবুল করুক বলে আমিন। সকলে মারহাবা বলি, যে সমস্ত ছাত্ররা পাগড়ি নিব আমরা সামনে চলে আসি, সামনে দিকে চলে আসি। হাফেজ মোহাম্মদ রিয়াজ মাহমুদ সিফার, পিতা মোহাম্মদ আব্দুল মান্নান, থানা বেড়াবো, জেলা নরসিংদী। হাফেজ মোহাম্মদ রিয়াজ মাহমুদ সিফার, পিতা মোহাম্মদ আব্দুল মান্নান, থানা বেড়াবো, জেলা নরসিংদী, নরসিংদী। আলহামদুলিল্লাহ তার অভিভাবককেও পাগড়ি প্রদান করা হচ্ছে, আল্লাহ হকানি আলেম হিসেবে কবুল করুক। সম্মানিত হাজির যে কথা বলতেছিলাম, এই দারুল আরকাম হিস মাদ্রাসা অনেক আগে প্রতিষ্ঠিত 2001-এর, এই মাদ্রাসা ধীর গতিতে আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছে। পাঁচ নম্বর হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম সিয়াম, পিতা মাওলানা মোশাররফ হুসাইন, থানা জয়দেবপুর, জেলা কাজীপুর। আরেকজন আলেমের সন্তান, আল্লাহ কোরআনের হাসির হাফেজ হিসাবে কবুল করেছেন, যিনি পাগড়ি প্রদান পাগড়ি বেরিয়ে যাচ্ছেন শাইখুল হাদিস সাহেব হুজুরের সুযোগ পুত্র শরীফ, আল্লাহ মাহফুজ হক সাহেবের মতো আল্লাহ তাআলা হক আলেম বানায় দিন। সম্মানিত হাজরিন, ছয় নম্বর হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম, পিতা মোহাম্মদ ফারুক, থানা রাজাপুর, জেলা বরিশাল। ছয় নম্বরে পাঠিয়ে দিচ্ছে হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম, পিতা মোহাম্মদ ফারুক, থানা রাজাপুর, জেলা বরিশাল। আলহামদুলিল্লাহ আলেম হিসাবে কবুল করুন, মারহাবা বলেন সবাই। সাত নম্বর হাফেজ মোহাম্মদ আলামিন, পিতা মোহাম্মদ নূরে আলম, থানা ফতুল্লাহ, জেলা নারায়ণগঞ্জ। সাত নম্বর হাফেজ মোহাম্মদ আলামিন, পিতা মোহাম্মদ নূরে আলম, থানা ফতুল্লাহ, জেলা নারায়ণগঞ্জ। আট নম্বর হাফেজ মোহাম্মদ মিনহাজ সরকার, পিতা মোহাম্মদ আকবর হোসেন, থানা জয়দেবপুর, জেলা গাজীপুর। হাফেজ মোহাম্মদ মিনহাজ সরকার, পিতা মোহাম্মদ আকবর হোসেন, থানা জয়দেবপুর, জেলা গাজীপুর। নয় নম্বর হাফেজ মোহাম্মদ সালমান ফার্সি, পিতা মোহাম্মদ জাহাঙ্গীর খান, থানা কোতোয়ালি, জেলা যশোর। নয় নম্বর হাফেজ মোহাম্মদ সালমান ফার্সি, পিতা মোহাম্মদ জাহাঙ্গীর খান, থানা কোতোয়ালি, জেলা যশোর। দশ নম্বর হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত ওয়ানি, পিতা মোহাম্মদ ফখরউদ্দিন, থানা ত্রিশার, জেলা ময়মনসিংহ। দশ নম্বর হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত ওয়ানি, পিতা মোহাম্মদ ফখরউদ্দিন, থানা ত্রিশার, জেলা ময়মনসিংহ। এগারো নম্বর হাফেজ মোহাম্মদ রাইসুল ইসলাম রিফা, পিতা মোহাম্মদ মোজাম্মেল হক, থানা ত্রিশার, জেলা ময়মনসিংহ। এগারো নম্বর হাফেজ মোহাম্মদ রাইসুল ইসলাম রিফা, পিতা মোহাম্মদ মোজাম্মেল হক, থানা ত্রিশাল, জেলা ময়মনসিংহ। বারো ওদিকে ফিরে তাকাও, সবাই সালাম দাও, দেখুক তোমাদের
12 নম্বর হাফেজ মোহাম্মদ শহীদ হুসাইন, পিতা মোহাম্মদ মিরাজ মিয়া, থানা মহাদেবপুর, জেলা নওগাঁ। 12 নম্বর হাফেজ শহীদ হুসাইন, পিতা মোহাম্মদ মিয়া মিরাজ মিয়া, থানা মহাদেবপুর, জেলা নওগাঁ। এই সমস্ত 12 জন হাফেজ আলহামদুলিল্লাহ বছর ফারেক হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা পাগড়ি বেঁধে আপনাদের সামনে এসেছে। সাক্ষী থাকুক কুরআনের হাফেজরা, কাল কিয়ামতের ময়দানের জন্য আমরা কুরআন ওয়ালাদের সাথে জান্নাতে যেতে পারি। সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে মারহাবা আসতে কোন কেন, জোরে বলুন মারহাবা। বিভাগের পরীক্ষা চলতেছে, এক ছাত্র কিতাব বিভাগেই পড়ে।